অনুযায়ী আমরা পাই ওই অনুযায়ী আমরা পাই পি এম স্কেল পি টি এম স্কোয়ার অম্ব পি এম স্কর প্লাস ও এম স্কোয়ার পি স্কিম স্কেয়ার প্লাস ও এম স্কুয়াল টু ও পি স্কোয়ার তাহলে বা আমরা যদি পাই এখানে পি এম তাহলে পি এম স্কোয়ার আমরা সবাইকে যদি এই পি এম স্কেয়ারকে যদি আমরা ও পি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ও পি স্কেয়ার ও পি স্করাই ও পি স্কাৎ প্রত্যেককে যদি উভয় পক্ষে যদি আমরা ও পি স্কেয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি যে পি এম বাইও পি তো কলসকে প্লাস ও এম বাইওপি হয়তো কলসকে সমান সমান কি হয় ওয়ান তা আমরা ওয়ানই লিখলাম বা এই পি এম আমরা জানি যে লম্ব বাই ওপি তাহলে পি এম বাই ওপি লম্বা ভাই অতিভুজ এটা সমান তাহলে প্লাস ও এম ও এম ভূমি তাহলে ওয়েম বাই ওপি তাহলে বাই অতিভুজ তাহলে সেটা হচ্ছে কস কস থিটার সমান ওয়ান তাহলে সুতরাং কি হল বা সাইন স্কোয়ার প্লাস কোয়ার থিটা সমান এখানে আমাদের বুঝতে হবে যে এই সাইন স্কোয়ার টিটা অর্থাৎ সাইন স্কোয়ার এবং এই টিটা এটা দ্বারা কি বর্গ বুঝায় সাইন টিটা এটা দ্বারা আমরা বোঝাই এটাকে সাইন টিটা এর স্কোয়ার এর বর্গ এর বর্গকে বোঝাচ্ছে অর্থাৎ সাইন টিটা ইকুয়াল টু সাইন টিটা স্কোয়ার এটাকে বোঝায় তাহলে আমরা জানি যে সাইনস্কৃতিটা প্লাস কস কেটি ইকুয়াল টু ওয়ান আমরা এখানে এই জিনিসটা অর্থাৎ এই সাইনস্কৃতিটা সমান সাইন থিটের বর্গকে বুঝেছি সাইনস্কৃতি ইকুয়াল টু সাইন থিটা কলস্কৃতি এরকম আমরা লিখতে পারি তাহলে সুতরাং সাইনস্কৃতিটা প্লাস কসটা সাইনস্কৃতিটা প্লাস কসটা ইকুয়াল টু ওয়ান আমরা এটা দ্বারা এটাও বুঝতে পারি যে সাইনস্কৃতিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস cos স্কোয়ার টিটা বা আমরা যদি এ বলি সাইন কস স্কোয়ার টু তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাসাইন স্কোয়ার তাহলে প্লাস কস টুকুল 1 তাহলে সাইন স্ক্রিকেল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার অর্থাৎ আমরা পক্ষান্তর করলাম এখানে কস এবং টু ওয়ান মাইনাস এখানে ওয়ান আছে এবং সাইন কে আমরা এখানে পক্ষান্তর করে দিলাম অর্থাৎ এই তিনটা এই সূত্র আমরা প্রয়োগ করব এই চিকিমিত্তিক অবাধেবলের এই একটা সূত্র আমরা এখানে প্রয়োগ করলাম যে সাইন্স ক্রেট্রিটা প্লাস কস ক্রেটিটিক্যাল টু ওয়ান এই সূত্রটাকে থেকে আমরা সাইনস্ক্রেটিল টু ওয়ান মাইনাস কস ক্রেট্রিটা এবং কস স্ক্রেটিল টু ওয়ান মাইনাস সাইন্সকেটিটা এই সূত্রগুলো আমরা মনে রাখবো